গুড ইভিনিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বিন্দাস আছি, চলে এসেছি আবার একটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে সারাদিন ভীষণ জ্বর ছিল, তাই আজকে কোনো ভিডিও দিতে পারিনি। সন্ধ্যেবেলায় জ্বরটা খানিকটা কমেছে, তাই এখন থেকেই ব্লগটা শুরু করছি। কী সুন্দর ওয়েদারটা না, আকাশি রঙটা কী সুন্দর, আর জানো যা সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল একটু লং ড্রাইভে যাই। কিন্তু এখনও বাড়ি গিয়ে সন্ধ্যে দিতে হবে, কৃষ্ণসোনাকে খাওয়াতে হবে, তাই আর কি আখের রস খেয়ে আর তিনটে স্প্রিং রোল প্যাক করিয়ে নিয়েই বাড়ি যাব। যেহেতু সারাদিন শরীরটা ভালো ছিল না, তাই রিকি এখন সব রকম চেষ্টা করছে যে কী করে আমাকে একটুখানি ভালো ফিল করানো যায়। আখের রস খাওয়ানো ও স্প্রিং রোল প্যাক করিয়ে নেওয়া সব কিছুই চেষ্টা চালিয়ে যাচ্ছে। লিফটে চলে এসছে, এখন যাব ঘরে ঘরে গিয়ে সন্ধে দেব। কৃষ্ণসোনাকে আজকাল হামি দিতে বললে হামি দেয়, কিন্তু যদি ক্যামেরা অন থাকে তাহলে ওকে যেটাই বলা হোক সেটার অপোজিটটাই ও করে। এই যে ওকে কতবার বললাম হামি দিতে, কিন্তু কিছুতেই হামি দিল না। সন্ধেটা আগে দিয়ে নেব, কারণ সন্ধে মোটামুটি হয়ে গেছে, তারপর বাদবাকি কাজকর্ম করব। আজকে সারাদিন তাই প্রায় শুয়ে থাকতে হয়েছে, শুধু উঠে উঠে কৃষ্ণসোনাকে খাইয়েছি আর শুয়ে থেকেছে, তাই ঘরের কাজবাজ সেরকমভাবে করা হয়নি। বাড়িতে এসে আগে রিকিকে দিয়ে নিয়েছিলাম স্প্রিং রোলটা, তারপর সন্ধে দিয়ে এই যে আমি নিজেও স্প্রিং রোলটা নিয়ে নিচ্ছি। স্প্রিং রোলের থেকে কি সব থেকে ভালো লাগে জানো তো? এখানকার চাটনিটা, চাটনিটা না দারুণ টেস্টি, একদম স্পাইসি চাটনি, ঝালঝাল চাটনি, ভীষণ ভালো লাগে খেতে। খানিকটা তো এখন আমরা স্প্রিং রোলের সাথে খাবোই, আর খানিকটা বাঁচিয়ে রেখে দেবো, কালকে একটু মোমোজ বানাবো সেটার সাথে খাবো বলে। এই যে বেশি সুন্দর করে ঢালতে গিয়ে সাইড থেকে পড়েই গেল, কোনো ব্যাপার না, একটুখানি পরিষ্কার করেই নিতে হবে। স্প্রিং রোলটা খেতে বসে পড়েছে, আর ওই সাইডে সোফাতে বসে রিকিয়া স্প্রিং রোলটা খাচ্ছে। আমরা যে যার খাওয়া নিয়ে ব্যস্ত, আর এই যে কৃষ্ণসোনা আমাদের ওর বাহন নিয়ে ব্যস্ত। কৃষ্ণসোনাকে যেখানেই দেখবে ওর হাতে এই ওর জলের বোতলটা অবশ্যই দেখতে পারবে, জলের বোতল ছাড়া কৃষ্ণসোনাকে দেখা যায়ই না। বিয়ের আগে যখনই জ্বর হতো বা শরীর খারাপ হতো, সেটা আমার মায়ের বা বাবার যে কারোরই হোক না কেন, যখনই জ্বর বা শরীর খারাপ সেরে যেত, মা কী করতো, বিছানার চাদর, বালিশের কভার বা কাঁথা বা যে সমস্ত জিনিসগুলো আমরা ওই শরীর খারাপে ইউজ করেছি সেই জিনিসগুলোকে চেঞ্জ করে দিত। জানি না কেন বা এটার পেছনে কোনো সায়েন্টিফিক রিজন আছে কি না, কিন্তু সেই জামা কাপড় বা সেই বিছানার চাদরগুলো যদি চেঞ্জ করে দেওয়া হয়, আমি দেখেছি নিজেকে আরও বেশি ফিট মনে হয়, শরীর খারাপের চিন্তাটা মাথার থেকে তখন বেরিয়ে যায়। তাই এই জিনিসটা আমিও ফলো করি। যেহেতু এখন আমি পুরোপুরি ফিট হয়ে গেছি, তাই ভাবলাম বিছানার চাদরটাকে একটুখানি চেঞ্জ করে দিই, যাতে আমার মাথা থেকে শরীর খারাপের চিন্তাটা চলে যায়। আর আমি দেখেছি এইভাবে যদি বিছানার চাদরটা শরীর খারাপের পরে চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে না সত্যি কথা ঝরঝরে লাগে। এটা আমি জানি না কেন ছোটবেলা থেকে দেখেছি, হয়তো তার জন্য আমার মাথায় চলে এসেছে, আর হতে পারে এটা হয়তো সবার সাথেই এফেক্টিভ বা সবার ক্ষেত্রে এই একইভাবে কাজ করে। তোমরাও কি শরীর খারাপের পর এরকম বিছানার চাদর কাঁথা এগুলো চেঞ্জ করে দাও, নাকি সেই বিছানাতেই তোমরা ঘুমাও? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বলে না যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, এদিকে আমি বুঝাচ্ছি আর এদিকে আমার ছেলে দেখো কি করছে। এই তো এইটুকু পুচকু, ও নিজের ওজন থেকে বেশি এই ভারী বালিশটা নিয়ে এদিক থেকে ওদিক করার চেষ্টা করছে। তাহলেই ভাবো যে কতটা পরিমাণে দুষ্ট, পারবে না যেটা সেটাও করার চেষ্টা করবে। তোষকটা মাঝে মাঝে উঠিয়ে ফেলে জানো তো, তোষকের নিচে অনেক সময় অনেক প্লাস্টিক রাখা থাকে, মাঝে মাঝেই দেখি তোষকটা উঠিয়ে সেই প্লাস্টিকটা বের করে নিয়ে খেলছে। কোথায় যে জিনিসপত্র রাখবো আজকাল ভেবেই পাই না, যেখানেই লুকিয়ে রাখি না কেন কৃষ্ণসোনা ঠিক ঘুরিয়ে ফিরিয়ে ওটাকে বের করে নিয়ে খেলা শুরু করে দেয়। বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, বিছানাটা সুন্দর গোছানো থাকলে না ঘরটা বেশ টিপটপ লাগে। আর এই যে আমি গুছিয়েছি আর এই এখনই লন্ডভন্ড করে দিতে ব্যস্ত। চলে এসেছি কিচেনে, যখন বিছানাটা গুছাতে যাচ্ছিলাম তার আগে আমি আলু সেদ্ধ বসিয়ে গেছিলাম। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আজকে একটা দারুণ খাবার বানাবো, আশা করছি তোমাদের দেখতেও ভালো লাগবে। আর রিকিও এখন জানে না যে আসলে আমি ডিনারে কি বানিয়েছি, ও আশা করছি খেয়ে বেশ পছন্দই করবে। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা এখন একটুখানি একটা পাত্রে ঢেলে রাখবো যাতে আলুটা ঠান্ডা হয়ে যায়। সাথে সাথে আমি কৃষ্ণসোনার জন্য একটু ডিনার প্রিপেয়ার করে নিচ্ছি। সুজির উপমার রেসিপি তো মোটামুটি আমি শেয়ার করেছি, কিন্তু এই সুজিটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। কড়াইতে একটুখানি ঘি গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু কারি পাতা, আর দিয়ে দিচ্ছি এক কোয়া রসুন, যেটাকে আমি একটুখানি গ্রেট করে রেখেছি। এক কোয়া রসুনই এনাফ, এটাতে বেশি রসুন লাগে না। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো সুজি দিয়ে একটু ভেজে নেব। তোমাদের বাচ্চা যে পরিমাণে সুজি খাবে সে পরিমাণে সুজি নিয়ে নেবে। এখানে আমি আড়াই চামচ মতো সুজি নিয়েছি। সুজিটাকেও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যে বেশ সুন্দর একটা গন্ধ আসবে তখন পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে।
সুষনা যেহেতু অনেকদিন থেকে ভালো করে কিছুতেই খাবার খাচ্ছে না, তাই আজকে দুপুরে এইভাবে সুজিটা বানিয়ে দিয়েছিলাম, তাতে খানিকটা খাবার খেয়েছে। তাই ভাবলাম নাই মামার থেকে কানা মামা ভালো, রাত্রেবেলা তাই এক্সপেরিমেন্ট না করে সেইভাবেই সুজিটা বানিয়ে দিচ্ছে। একটুখানি লিকুইড পরিমাণেই রাখবো, মানে যাতে লিকুইড থাকে সেই হিসেবেই জলটা দেবো, বেশি গাঢ় গাঢ় হলে এখনও ও আর খেতে চাইছে না। জলটা দিয়ে দিয়েছে, ফুটে গেলেই তৈরি হয়ে গেছে একটা নমকিন সুজি বলতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আমিও খেয়ে দেখেছি। আশা করছি তোমরাও যদি ট্রাই করো তোমাদের বাচ্চারাও পছন্দ করবে। ঋষিফুনা যেহেতু প্রায় সারাদিনই এখন কোলে উঠে থাকে, আর স্পেশালি যখন কিচেনের কাজ করতে আসি তখনও কোলে উঠে বসে, তাই ভীষণ টায়ার্ড হয়ে যায় সব কাজ করতে করতে। তাই রিকিকে বললাম একটু পেঁয়াজটা কুচিয়ে দিতে। এই যে রিকি আমার সাথে হাতে হাত মিলিয়ে ঘরের কাজও করে আবার বাইরের কাজও করে, এতে কিন্তু অনেক মানুষের আবার গায়ে জ্বালাও ধরে। আসলে মানুষ মানুষকে খুশি থাকতে দেখতে পারে না। অনেক মানুষই দেখছে আমাকে কমেন্ট করো যে তুমি তো তোমার হাজব্যান্ডকে চাকরের মতন ট্রিট করো, অফিস থেকে বেচারা আসছে তারপরেও তাকে দিয়ে কাজ করাও, তোমার হাজব্যান্ডের কোনো ব্যক্তিসত্তা নেই, তুমি যা বলো তোমার কথায় ওঠে আর বসে। আর এই সমস্ত যারা কমেন্ট করেছে তারা কিন্তু বেশিরভাগই মহিলা। আমি এই জিনিসটা বুঝতে পারি না যে মহিলারাই মহিলাদের শত্রু কেন হয়। আচ্ছা, আমার হাজব্যান্ড যদি আমার সাথে তাল মিলিয়ে ঘরের কাজ করে, এটাতে তার ব্যক্তিসত্তা হারিয়ে যাবে, এটা কি ঠিক কথা? এই সমস্ত কামিং যারা করেছে তারা কিন্তু বেশিরভাগই মহিলা। আচ্ছা, হয়তো তারা আমার থেকে বয়সে বড়, বা হয়তো তারা আমার থেকে বয়সে ছোট। আমি তাদের একটা কথাই জিজ্ঞেস করব, আপনাদের ঘরে যদি মেয়ে থাকে, আপনার মেয়ের বর মানে আপনার জামাই যদি আপনার মেয়ের সাথে সাথ দিয়ে সব কাজে হেল্প করে, আপনার মেয়ের কষ্টটা একটু বুঝতে চায়, আপনার মেয়ের কষ্টটা একটু কমিয়ে নিতে চায়, তাহলে কি আপনার খারাপ লাগবে? তখন কি আপনি আপনার জামাইকেও এই একই কথাটা বলবেন যে আপনার জামাই আপনার মেয়ের কথায় উঠে আর বসে? আর যদি আমার সমবয়সী কেউ কমেন্ট করে থাকো, তাহলে তোমরা কি চাবে না যে তোমাদের বর তোমাদের সাথে মিলিয়ে তোমার কষ্ট বুঝে তোমার হাতে হাত রেখে সব কাজ করবে? আচ্ছা, বিয়ে মানেই কি এটা যে সব ছেলেকে তার ওয়াইফকে তার পায়ের নিচে রাখতে হবে? না, আমি তাদের প্রকৃত পুরুষ মনেই করি না। প্রকৃত পুরুষ তো তারা যারা নিজেদের ওয়াইফকে পায়ের নিচে না, বরং নিজেদের সমানে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সব সিচুয়েশনে একসাথে এগিয়ে যেতে পারে। আর রিকি কিন্তু ঠিক সেরকমই একটা মানুষ, ও আমাকে কখনোই নিজের পায়ের নিচে না নিজের সমানে রাখতে চায়, বরং ও নিজের থেকে বেশি আমাকে সম্মান করে, আর এটাই আমার লাইফে সব থেকে বড় পাওনা। এই যে আমরা মিলেমিশে সব কাজ করি, ও বাইরের কাজটা সামলায় আবার ঘরের কাজও মাঝে মাঝে করে, আমিও সব দিকটা একা সামলে নিই, এগুলো কিন্তু আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং। আমরা বুঝে বুঝে কাজ করি যে কোন সিচুয়েশনে আমাদের কী কাজ করতে হবে। এটার মানে এটা না যে ওকে আমি আমার পায়ের নিচে রাখি বা ও আমার কথায় উঠে আর বসে। আমার কোনো ভুল হলে ও আমাকে ধরিয়ে দেয়, আর ওর কোনো ভুল হলে আমি ওকে ধরিয়ে দিই। এটাই তো বিয়ের মানে, তাই নয় কি? তাই অযথা এই সমস্ত কমেন্টগুলো করবেন না। অনেক কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজের প্রিপারেশনটা করে নিয়েছি। পেঁয়াজিতে যদি একটুখানি কাঁচা লঙ্কা আর কালো জিরেই না দেওয়া হয়, তাহলে কি পেঁয়াজির টেস্ট আসে? তোমরাই বলো। আচ্ছা, তোমরা কি এখনও বুঝতে পারোনি যে কী স্পেশাল রান্না করেছি আজকে আমি? তাহলে চলো, আর গেস করতে হবে না, এখন আমি তোমাদের দেখিয়ে দিই যে কী স্পেশাল রান্না হয়েছে। গরমকালে পান্তা ভাতের চেয়ে ভালো আর কি কোনো কিছু হতে পারে? তাই দুপুরবেলাতেই আমি আজকে ভাতটা বেশি করে বানিয়ে রেখেছিলাম পান্তা ভাত খাবো বলে, আর সেটাতেই ভালো করে ঠান্ডা জল ঢেলে রেখেছি যাতে টেস্টটা খানিকটা বেড়ে যায়। পান্তা ভাতের সাথে একটু পেঁয়াজি আর তার সাথে একদম লাল লাল করে ঝালঝাল করে মাখা আলু, আর কি চাই বলো? আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে পান্তা ভাতের সাথে না আলু মাখাটাও নাকি ভালো যায়। যদিও আমি কোনোদিন খাইনি, তবে আজকেই প্রথমবার ট্রাই করতে চলেছি। পান্তা ভাতের সাথে আর কি কী ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পেঁয়াজিটার থেকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আর যা সুন্দর দেখতে হয়েছে, তাতে খিদেটা সাংঘাতিক বেড়ে যাবে। আর আশা করছি রিকিও ভীষণ পছন্দ করে খাবে। আলু মাখার জন্য আমি ভালো করে একটুখানি তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ আর একটুখানি শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, তারপর নুন দিয়ে লঙ্কাটাকে চটকে ভালো করে মেখে নিচ্ছি। আর দারুণ টেস্টি হয়েছিল আজকের আলু মাখাটা। তিনটে ভাগে ভাগ করে নিয়েছি, জানি না কেন তিনটে ভাগে ভাগ করেছি, হয়তো আমার মাথাতে চলছিল যে কৃষিসোনাও খাবে, তারপর মনে পড়লো যে কৃষিসোনা তো খাবে না। পান্তা ভাত থেকে সুন্দর করে সাজিয়ে নিলাম, পান্তা ভাতে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ না হলে কি হয়? কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজি আর আলু মাখা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে টেবিলে বসে পড়েছি। আর একটা জিনিস কমন আছে, দেখতে পারছো তো কৃষিসোনা এখনও কিন্তু আমার কোলে কোলে থেকে একদম নামছে না। আজকাল ওকে কোলে নিয়ে সব কাজ করতে হয়, তাই না? ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে যায়। টিভিতে চলছিল উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, এই মুভিটা আমরা হলে দেখতে গেছিলাম। ওই সময়টাও একটা সময় ছিল যখন আমরা মুভি দেখতে যেতাম, তারপর কোভিড হলো, তারপর বাবু হয়ে গেল, ব্যাস মুভি দেখা আমাদের বন্ধ, খাওয়া দাওয়া কমপ্লিট। আর কৃষিসোনা এখানে দৌড়ে দৌড়ে দাঁত দেখাতে দেখাতে চলে এসছে, এখন যেই ক্যামেরা দেখতে পায় হাসতে হাসতে ক্যামেরার একদম কাছে চলে আসে।
আর এই কামড়ানো স্বভাবটা যে কোথা থেকে শিখেছে ভগবান জানে, একদম মাটির মধ্যে শুয়ে পড়ে পায়ের মধ্যে কামড়ে দেয়। ভাবো তো কি পরিমাণে দুষ্ট হয়েছে। একটা পেঁয়াজি ওর হাতে দিয়েছিলাম, সেটা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ওর বাবা কোথায় গেল, ওর মা কি করছে, সবটা ওকে দেখে শুনে রাখতে হবে। এবার একটু ওর ঘুম ঘুম পেয়েছে, ওকে যেহেতু খাওয়ানো হয়ে গেছে তাই একটু জল খাচ্ছে। আমি ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি যাতে ঘুমিয়ে পড়ে। আর শরীরটা দিচ্ছে না, একেতেই শরীরটা যে খুব ভালো তা না। তারপর ওকে কুলে নিয়ে কাজ করতে করতে আমার ভীষণ পরিমাণে আমি টায়ার্ড হয়ে যাই। বিন্দুমাত্র এনার্জি আর আমার শরীরে থাকে না, প্রায় ঘুমিয়েই পড়েছে কৃষ্ণসোনা। দেখি এখন বাইরে টিভি লাইট ফ্যানটা বন্ধ করে এসে ওকে শুইয়ে দেব। কৃষ্ণসোনাও আজকাল ভীষণ চালাক হয়ে গেছে, দেখো একদম ঘাপটি দিয়ে শুয়েছিল আমার কোলে যখন হাঁটাহাঁটি করছিলাম। আর এখন ওকে দেখে কে বলবে যে একটু আগে প্রায় ঘুমিয়েই পড়েছিল, এখন যে এই কতক্ষণ নাচা নাচি খেলা খেলি করবে সেটা ভগবানই জানে। সবসময় যখন ওর এই হাসি মুখটা দেখি সব কষ্টই যেন সার্থক মনে হয়, তখন আর শরীরে কোনো ক্লান্তি থাকে না, চলে আসে এক অদ্ভুত আনন্দ আর অদ্ভুত এনার্জি। এই যে এখন বাবার সাথে খেলছে আর খিলখিলিয়ে হাসছে, আর আমার শুধু মনের মধ্যে চলছে বাবা এবার একটু ঘুমো, অনেক রাত হলো, আমার আর শরীর দিচ্ছে না। কিন্তু ওর এই হাসি মুখটা দেখতেও যে বেজায় ভালো লাগছে। ওকে কোলে নিয়ে তাই ওর বাবা খেলছে, ও আমার কোলে শুয়ে রয়েছে, আমি ওর মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি। আশা করছি এইভাবে খেলতে খেলতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। সারাদিনে যে পরিমাণে দুষ্টুমি করে তাতে সারাদিন পরে রাতেও ভীষণ ক্লান্ত হয়ে যায়, তাই এইভাবে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ে। আজকের ব্লগটা ছোট জানি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। কালকে থেকে শরীরটা বেটার ফিল করলে আমি আরও বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছিলে যে ব্লগ দিইনি কেন, কারণ আমার জ্বর ছিল তাই ব্লগটা বানাতে পারিনি। আশা করছি এই ব্লগটা দেখলে তোমাদের মনটা খানিকটা ভালো হবে, আর তোমরা আমাদের আরও আরও অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। একটু আমার জন্য প্রে করো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসতে পারি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম এইভাবেই, ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, সকালবেলাটা শুরু হয়েছিল এইভাবে, এই ব্লগটা এখানেই শেষ করছি।